এই সময়ে সিলেটের সবচেয়ে আলোচিত ইস্যু হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন এই নির্বাচনকে ঘিরে যত সময় যাচ্ছে উত্তাপ ততই বাড়ছে আর সেই উত্তাপের পরিমাণটা দিন দিন কীভাবে ভেড়ে চলেছে সেই বিষয়টি আলোচনা করব এই ভিডিও জুড়ে আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের সময় ঘূর্ণিয়ে আসার সাথে সাথে নগরীতে চাপা উত্তেজনা বাড়ছে এরই মধ্যে সিলেট নগরীতে অস্ত্রের মহরাও শুরু হয়েছে শান্ত সিলেট নগরীতে অস্ত্রের ঝঞ্ঝনানি সাধারণ মানুষকে শঙ্কিত করে তুলেছে ভোটারদের আশঙ্কা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনার কঠোর না হলে এই অবস্থা আরও বাড়বে ফলে সংঘাতের পাশাপাশি প্রাণহানিরও আশঙ্কা করছেন অনেকেই গত শুক্রবার এমনই একটি ঘটনা ঘটেছে যেখানে দেখা যাচ্ছে প্রতিদ্বন্দ্বী বাড়ির প্রার্থীর বাড়ির সামনে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আফতাব হোসেন খানের আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও হুমকির ঘটনা ঘটেছে যেই ঘটনায় যার বিস্মিত নগরবাসী এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয় পুরুষ সিলেট জুড়ে এরপরই শুরু হয় নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা অনেকেই এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে এবং বলছেন এই দৃশ্য কোনোভাবেই কাম্য নয় কারণ সিলেটে সম্প্রীতির রাজনীতি বিরাজমান এই সম্প্রীতির রাজ্যে যারাই এই ধরনের অঘটন বা দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করবেন তাদেরকে সম্মিলিতভাবে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন অনেকে সেই সাথে আজ সিলেট ঘুরে গেছেন প্রধান নির্বাচন কমিশনার সেখানেও বিষয়টি আলোচিত এবং সেটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এবং যেটা বলা হচ্ছে যে এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে ইতিমধ্যে অবশ্য ব্যবস্থা গ্রহণ শুরু হয়ে গেছে শনিবার সকালে এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ আটক তিনজন হলেন আতিকুর রহমান জুবের আহমদ ও নুরুজ্জামান তারা তিনজনই নগরীর বনকোলাপাড়া এলাকার বাসিন্দা এবং আফতাব হোসেন খানের অনুসারী ভাইরাল হওয়া সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় নগরের তেরো বাই তেরো সুবিদ বাজার দিগির পার কাউন্সিলর প্রার্থী সাইদ আবদুল্লার বাসার সামনে কয়েকটি মোটরসাইকেল নিয়ে সশস্ত্র মহড়া দেন মার্কার কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খান এই সময় কয়েকটি মোটরসাইকেলে থাকা যুবকরা অপর প্রার্থী সাইদ আবদুল্লার বাসার মূল ফটকের সামনে অস্ত্র প্রদর্শন করেন ঘটনার সময় আরেকটি মোটরসাইকেলে কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানকেও দেখা যায়